আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলেছেন আজিম, আরশকে বলেছেন আজিম, নিজেকে বলেছেন আজিম, আর আপন হাবিবের চরিত্রকে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আজিম। তা চিন্তা করার মতো কোনো জ্ঞান নাই, লেখার মতো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, সুবহানাল্লাহ। নাস্তিকরা কি বুঝবে, ওদের কাছে ওরা যে মানুষ সেই পরিচয়টাই তো নাই, ওরা যে মানুষ এটা ওরাই স্বীকার করে না, বলে ওরা বানরের গোষ্ঠী। আজমাতে রাসূল, রাফআতে রাসূল, মুহাব্বাতে রাসূল, বুঝার মতো জ্ঞান তো মানুষেরও নাই, বানরের গোষ্ঠী যারা চোদ্দ গোষ্ঠী নাস্তিক দাবি করে তারা রাসূলুল্লাহ সম্মান বুঝবে না, ঠিক কিনা বলে? কিন্তু ছেড়ে দেওয়ার সুযোগ নাই। হানাফি শাফি মালিকি হাম্বলি চার মাযহাব একমত, ইন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফফার ওয়া ইউক্তালু মুরতাদ্দা ওয়ালা তুকবালু তাওবাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয়, হোক সে মুসলিম হোক সে কাফের, যে মুসলিম হয় তাকে কাফের ফতোয়া দেওয়া হবে। ওয়ামান শাক্কা ফি কুফরিহি ফাকাদ কাফা, আর ওই ব্যক্তি কাফের কিনা যে সন্দেহ করবে সেও কাফের, আর যদি অমুসলিম হয় তা তো কথাই নাই, করলেও মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়া হবে না। সম্মান তো শুধু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার বিপক্ষে কথা বলার তো সুযোগই নাই। আল্লাহর রসুলের আমি দুইটা দৃষ্টান্ত দিচ্ছি, আল্লাহর রসুলের একটি নূরময় চুল মোবারক নিয়ে যদি কেউ বেয়াদবি করে সে কাফের হয়ে যায়, কি হয়ে যায়? আর তার শাস্তি কি? জোরে বলতে হবে, মৃত্যুদণ্ড। কথা বুঝতে পারছেন? আমি একটা আপনাদেরকে একটা দলিল সহ বলছি, ইমাম রাজি তাফসির কাবিরে সুরা বাইয়ানার তাফসিরে ঘটনাটি উল্লেখ করেছেন। আমি রেওয়ায়েত বিল আলফাজ নয়, রেওয়ায়েত বিল মানা করতেছি স্মৃতি থেকে। কথা বুঝতে পারছেন? আলেমরা জানেন রেওয়ায়েত বিল মানাটাও কি জায়েজ, রেওয়ায়েত বিল মানাও জায়েজ। উহুদ যুদ্ধে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সে যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো দাঁত মোবারক শহীদ হয়েছিল, আপনারা জানেন না? জি, আল্লাহর হাবিব কাফেরদেরকে বদদোয়া করেন নাই, তাদের হেদায়েতের জন্য বললেন আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে তুমি মাফ করে দাও, হেদায়েত করো। আল্লাহ তারা জানে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে গেলেন খন্দক যুদ্ধে, যে যুদ্ধটাকে আহজাবের যুদ্ধ বলা হয়। সেই যুদ্ধে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী শাহাদত বরণ করেছিলেন মাত্র, কম রক্তপাতে আল্লাহ তাআলা তার হাবিব ও আসহাবে কেরামকে মহাবিজয় দান করলেন, খন্দকে কাফেররা পরাজিত হলো। কিন্তু যুদ্ধের তীব্রতার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের আসর নামাজ ছুটে গিয়েছিল। কি নামাজ? আসর নামাজ, শুধু আসর নামাজ। আল্লাহর হাবিব হাত তুলে বদদোয়া করলেন আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুদুরাহুম নারা, আল্লাহ যে কাফেরদের কারণে আমাদের আসর কিন্তু খন্দক যুদ্ধে আসর নামাজ ছুটেছিল সেটা ছিল আল্লাহর হক, তিনি মাফ করেন নাই।
যুদ্ধ শেষ মাগরিবের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে আসর নামাজ পড়ে ফাওয়াতান মাগরিব পড়েছে বুঝলেন এর থেকে আমরা প্রমাণ দিই আহনাফ কাজা নামাজ আছে যদি আমাদের নামাজের ভাইরা বুঝতে চায় না বলে কাজা নামাজ বলতে কোনো নামাজ নাই অসংখ্য হাদিস আছে নামাজ কাজা হলে আপনি কাজা হিসেবে পড়তে পারবেন কথা বুঝতে পারছেন আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেলেন আল্লাহ হাদিসে কুদসি নাযিল করে দিলেন যে আমার হাবিব নিজের হকের উপর আমার হককে প্রাধান্য দিল দাঁত শহীদ হয়েছে maaf করে দিবেন নামাজ ছুটে গেছে maaf করেন নাই আল্লাহ হাদিসে কুদসি নাযিল করে তার হাবিবকে বললেন হাবিবি قدمت حقي على حقك فانا اقدم حقي حقك على حقي হাবিব আপনি আপনার হকের উপর আমার হককে প্রাধান্য দিয়েছেন আজ থেকে আমি আল্লাহ আমার হকের উপর আপনি রাসূলের হককে প্রাধান্য দেব আল্লাহু আকবার সেটা কিভাবে ফামান তারাকা সলাতা তুলা উমরিহি লা ইয়াকফুর ওয়ালাকিন্না মান তাআনা শাকরাতাম মিন শাওয়াতিকা ইয়াকফুর আপনার কোন উম্মত যদি সারা জীবন ঈমান আনার পরে নামাজ না পড়ে সে জাহান্নামে যাবে শাস্তি পাবে তারপর সে কাফের হবে না কোনো একদিন জান্নাত পাবে কিন্তু কোন হতভাগা কাফের যদি মুসলিম নামধারীও যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নূরময় চুল মোবারক নিয়ে বেয়াদবি করে আমি আল্লাহ আইন করে দিলাম সে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে সুবহানাল্লাহ এ হচ্ছে আজমাতে রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বী সুমহান সম্মান মর্যাদার বিপক্ষে কথা বলার তো সুযোগ নাই গর্দান তো আগে কেটে দিতে হবে বরং আল্লাহর হাবিবের কোন একটি হুকুমকে যে অস্বীকার করবে সেও মুরতাদ হয়ে যাবে এবং তার গর্দান কেটে দিতে হবে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ তাফসীর দুররে মানসুরে এবং ইমাম শাওকানি তাফসীর ফাতুল কাদিরে প্রত্যেকই রাওয়ায়েতে হাদিসের মধ্যে এনেছেন দুইজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসলেন কজন ইখতাসামা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান দুইজন ব্যক্তি পরস্পর ঝগড়া করে বিচারের জন্য আল্লাহর হাবিবের কাছে আসলেন ফাকাদা লি আহাদিহিমা ফাকালা আল্লাযী কাদা আলাইহি রুদ্দানা ইলা উমা আল্লাহ রাসূল রায় দিলেন একজন রায় পেলেন আরেকজন রায় পেলেন না কথা বুঝতেছেন যার বিরুদ্ধে রায় দিলেন আল্লাহ রাসূল ইনসাফ বিচার করছেন সে লোকটি আল্লাহ রাসূলের বিচারে সন্তুষ্ট হলো না সে বলল রুদ্দানা ইলা উমা আমাদের দুজনকে সানি বিচারের জন্য ওমরের কাছে পাঠিয়ে দেন কথা খেয়াল করতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক আছে যাও ওমরের কাছে যাও আমি অনুমতি দিলাম ওমর দ্বিতীয়বার বিচার করে দিবে দুজন চলে গেল হযরত ওমরের কাছে ফালাম্মা আতায়া উমর قال الذي قضي له يا ابن الخطاب إن رسول الله صلى الله عليه وسلم قضى لي وإن هذا قال ردنا إلى عمر فردنا إليك رسول الله صلى الله عليه وسلم دونو جن تو كيسے بادی بی بادی بستے سے ایک جن بچکن تیرے عمر کے بولن عمر تمہیں بیسار کر آرہا کہ آگا ہمار کتا شروع বিচার তো প্রথম আল্লাহর রাসূলের কাছে গেছে আমরা দুজন তো রাসূলুল্লাহর কদমে উপস্থিত হয়েছি আল্লাহর রাসূল রায় দিয়েছেন আমি পেয়েছি সে রায় পায় না এজন্য সে বলেছে আল্লাহর রাসূলের কাছে যে বিচারটা দ্বিতীয়বারের জন্য ওমরের কাছে পাঠান কথা খেয়াল করতেছেন এই কথাগুলোতে কি বেয়াদবি প্রকাশ পাচ্ছে পাচ্ছে না তো সামনে শুনেন বেয়াদবি প্রকাশ পাচ্ছে না
হাজা তোমার রাদি আল্লাহ তাআলা আনহু যে ব্যক্তি দ্বিতীয় বিচার চাইছে তাকে বললেন আকাযালিক লিল্লাযি কুদিয়া আলাইহি যার বিরুদ্ধে রায় গেছে তাকে জিজ্ঞেস করলেন বিষয়টা কি এরকম হলো কই জি কথা ঠিক আমরা আমি রাসূলুল্লাহর বিচারে সন্তুষ্ট হইনি বলি দ্বিতীয়বার বিচার চেয়ে আপনার কাছে এসেছি হাজা তোমার বলেন ঠিক আছে বিচার যে কি করতে হবে আমি জানি মাকানাক হাত্তা আখরুজা ফা আকদিয়া বাইনাকুমা ঠিক আছে বিচার যেটা আমারই করতে হবে তো তুমি এই জায়গাতেই দাঁড়ায় থাকবা নড়াচড়া করবা না আমি আসতেছি আমি فخرج مشتملا على سيفه فضرب الذي قال ردنا الى عمر فقتله ভিতর থেকে তরবারি নিয়ে আসলেন আর তরবারি হাতে বললেন আল্লাহর হাবিবের বিচারে যে দিবস পোষণ করে আল্লাহর আকাশের নিচে বেঁচে থাকার অধিকার তার নাই এই কথা বলে এই কথাতে মুনাফিকের গর্দান কুড়াই দিলেন প্রিয়া শুনি বর্তমান কিন্তু গেছে এখন পাশে যে লোকটা ছিল অনেক রাবি বলেছেন বা অনেক ব্যাখ্যাত আর ওই লোকটা ছিল ইহুদি কি ছিল অনেক রাবি বলেন এটা মূল রাওয়ায়েতে পাওয়া যায় না ব্যাখ্যাতে পাওয়া যায় ইতিহাসে পাওয়া যায় ওই লোক দিছে একদম যে যদি হয় মুসলিমের বিচার আমি তো বসর বাড়ি না লোকটি দৌড়িয়ে আল্লাহর হাবিবের কাছে যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে লোকটি আমার সঙ্গে ওমরের কাছে গেল বিচার প্রার্থনায় ওমর তার গর্দান কেড়ে ফেলেছে আল্লাহর হাবিব বললেন মা কুনতু আযুন্নু আন্না উমরা ইয়াজতারি আলা কতল মুমিন আমার ধারণা ছিল না ওমর কোন একজন মুসলমানকে কতল করার দৃষ্টতা দেখাবে ও লোকটা তো মুসলিম ছিল কি ছিল মুসলিম ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেজার হয়ে গেলেন সত্যি কি আমি কোন মুসলিমকে কতল করে ফেললাম নাকি মদিনাতুল মুনাওয়ারায় চতুর্দিকে শোরগোল পড়ে গেল ওমর একজন মুসলিমকে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বরদাশত করলেন না তিনি হযরত ওমরের পক্ষে কোরআনের আয়াত নাযিল করে দিলেন আল্লাহ ডাক দিয়ে বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের পক্ষে আয়াত নাযিল করে দিলেন আল্লাহ ডেকে বললেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রব আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত মানবজাতি বিশেষ করে আপনার সাহাবীগণ তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের ক্ষেত্রে বিরোধের ক্ষেত্রে আপনি রসূলের ফয়সালা না মানবে আর মানার ক্ষেত্রে সন্তুষ্ট চিত্তে না মানবে কোনদিন তারা মুমিন মুসলিম হতে পারে না ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই মুসলিম লেবাসধারী মুনাফিক কাফেরকে হত্যা করেছে তাহলে কি বুঝলেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশ চুম্বি সম্মানের বিরুদ্ধে কথা বলার তো সুযোগই নাই বরং আল্লাহর হাবিবের কোন একটি বিধান কোন একটি হাদিস আল্লাহর হাবিবের দ্বীনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন শেয়ারকে কেউ যদি অস্বীকার করে কটাক্ষ করে সেও মুরতাদ হয়ে যাবে ওয়াজিবুল কতল ইসলামী শরিয়া আদালতের উপর ওয়াজিব হচ্ছে তার গর্দান কেটে দেওয়া বলে বাক স্বাধীনতা কি বলে বাক স্বাধীনতা কি ইসলাম বিশ্বাস করে বাক স্বেচ্ছাচারিতাকে বিশ্বাস করে না ঠিক
মত প্রকাশের স্বাধীনতা কি ইসলাম বিশ্বাস করে কিন্তু মত প্রকাশের স্বাধীনতার নামে আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবি কুরআন সুন্নাহর বিরুদ্ধে কটাক্ষ এটা মত প্রকাশের স্বাধীনতা নয় এটা সরাসরি ইসলাম বিরোধিতা খোদা দ্রোহিতা ধর্ম দ্রোহিতা এই রকম বাক স্বাধীনতাকে কোনোদিন মেনে নেওয়া যাবে না যাবে না যাবে না প্রিয় সুধী আমার ইচ্ছে ছিল রাত 11টায় পর্যন্ত আমি ক্লোজ করে দিব আমাকে আর 10 মিনিট সময় দিতে হবে আপনাদের কারণ আমি শুনেছি আপনারা আসরের পর আসছেন কারণ এই দেশে কারণ আমাদের দেশে ওয়াজ মাহফিল থাকে বিকাল 3টা কিন্তু লোক আসে রাত 8টা পরে কিন্তু আজকে যেহেতু দিন থেকে শুরু ঠিক কি না অনেক কষ্ট তারপর আপনারা মুচাকের মতো বসে আছেন শুধু এরা বিনিময় কতটুকু তা চিন্তা করতে পারবে না তাহলে কথা বুঝতেছেন দেখুন আমার দেশে কিছু আলেমকে দেখলাম সারা দেশের মানুষ যখন কুখ্যাত নূপুর শর্মার ফাঁসির দাবিতে মাঠে নেমেছে মাদ্রাসার ছাত্ররা নেমেছে তিন মাসে এক নেমেছে ইসলামী রাজনীতি যারা করে তারা নেমেছে আমাদের বুক ভরা সাগর সাহস জুগিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীগণ নটরডেম থেকে মতিঝিল কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ থেকে ছাত্ররা মিছিল বের করেছে ছাত্রীরা মিছিল বের করেছে টুপিওয়ালা দাড়িওয়ালারা রাস্তায় নামলে বলতো সন্ত্রাসী জঙ্গিবাদী নাস্তিক পাড়ায় আগুন জ্বলে গেছে ওরা চিন্তা করতেছে গোটা দেশই তো মৌলবাদীদের কাছে মাদ্রাসায় মৌলবাদ বিশ্ববিদ্যালয়ে মৌলবাদ ঠিক কি না মৌলবাদ আতঙ্কে এখন তাদের জ্বর চলতেছে তখন একদল মৌলবি এদেরকে আপনারা চিনেন এদের দাড়ি আমার আমাদের চেয়ে ডবল ঠিক কি না টুপি টুপির উপর রুমাল নামও তো সব বিন 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 ঠিক কিনা ওনারা কি ফতুয়া দিল ফতুয়া কি দিল ওনারা ফতুয়া দিল যে না মুরতাদের শাস্তি মুরতাদ যেই হোক তাকে হত্যা করা যাবে না ইসলামে এগুলো না তারপর বলে যে আপনারা মানববন্ধন করেন কেন আবার বলে যারা নামাজ পড়ে না তারা আল্লাহ রাসূলের ভালোবাসায় কাফেরের বিরুদ্ধে নামছে কেন মজার কথা তোমরা আমাদের বিরোধিতা করলা কিন্তু নূপুর শর্মাদের বিরুদ্ধে একটি কথাও বললা না শুধু ইসলামী আন্দোলনের টুপি ছাড়া বেনামাজি গেলে দোষ হয় কিন্তু তোমরা বানবাসীদের জন্য যে কালেকশন করতেছো ওখানে নামাজি বেনামাজি আস্তিক নাস্তিক কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের খয়রাত নিচ্ছ এটা দোষ হয় না এটা দোষ হয় না মাসালা খোঁজেন তাহলে জাতির আর বুঝতে বাকি নাই তোমরা কারা রসুল্লাহ সামনে আল্লাহ সামনে যে বেয়াদবি করে তার শাস্তি কি জোরে বলেন ইমাম ইবনুল মুনজির রাহমাতুল্লাহ বলেছেন এটা ইজমা এ উম্মত এটা কি তিনি বলেন আজমা আওয়াম আহলিল ইলম আলা আন্না হাদ্দ মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কাতু সমস্ত উলামায়ে কেরাম একমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে বেয়াদবি করবে সামান্যতম তার শাস্তি হলো মৃত্যু শাস্তি কি ইমাম আবু বকর আল ফারসি শাফি মাযহাবের মুজতাহিদ বুঝতে পারছেন তিনি বলেন ওয়াকাদ হাকা আবু বকর আল ফারসি মিন আসহাবি শাফিঈ ইজমা আল মুসলিমিন
আলা আন্না হাদ্দা মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কতল কামা আন্না হাদ্দা মান সাব্বা গায়রা আল জালদ। যদি কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ উম্মতকে গালি দেয়, কোন আলেমের বিরোধিতা করে, তার শাস্তি হচ্ছে দররা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যদি বেয়াদবি করে, তার একমাত্র শাস্তি হচ্ছে সব হচ্ছে ইজমা, সব কি ইমাম ইসহাক ইবনে রাহাওয়াই বিখ্যাত মুহাদ্দিস ইমাম মুজতাহিদ তিনি বলেন اجمع المسلمون على ان من سب الله او سب رسوله صلى الله عليه وسلم كافر وان كان مقرا بكل ما انزل الله। যদি কোন ব্যক্তি কুরআন হাদিস পুরা বিশ্বাস করার পর পুরা কালেমা পড়ে, নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, কুরআন হাদিসের সব মানে, কিন্তু ইচ্ছায় বা অনিচ্ছায় যদি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের খেলাফ কোন কথা বলে, তো তার একমাত্র শাস্তি হচ্ছে কাতল। শাস্তি কি? মুহাম্মদ ইবনে সাহনুন মালিকি মাযহাবের মুজতাহিদ তিনি ইজমার কথা বলেছেন, আজমাআল উলামাউ আলা আন্না শাতিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুতানাক্কিস লাহু কাফিরুন والوعيد جاء عليه بعذاب الله له وحبه عند الأمة القتل ومن شك في كفره وعذابه كفر। তিনি বলেন কেউ যদি আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামান্যতম বেয়াদবি করে, বেয়াদবিও রাখবে না এমন কোন কথা বলে যা দিয়ে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান মান ছোট করা হয়, সে ব্যক্তি নিঃসন্দেহে কাফের আর তার কুফরটা কুফর বাওয়াহা, অর্থাৎ এই কাফের হওয়াকে যে সন্দেহ করবে সেও কাফের। আর সমস্ত উম্মত একমত, ইজমা এটা তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ইজমাটা ইজমায়ে উম্মত সাধারণ না, ইজমা সাহাবা ওয়া তাবেঈন সমস্ত সাহাবী ও তাবেঈনগণ একমত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে বেয়াদবি করবে সে হক মুসলিম হক মুসলিম তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলছি, আমার বাংলাদেশে যুগের পর যুগ যাবত এদেশের মানুষ বলে আসছে, আল্লাহ তার রাসূলের সামনে কেউ যদি বেয়াদবি করে তাকে শাস্তি দেবার জন্য ব্লাসফেমি আইন করতে হবে। আমি ব্লাসফেমি আইন বুঝি না, আমি বুঝি রাসূলুল্লাহর সামনে আল্লাহর সামনে কেউ যদি বেয়াদবি করে জাতীয় সংসদে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে, যদি না করেন এদেশের মুসলমান ইনশাআল্লাহ দায়িত্ব নিবে, আজ হোক কাল হোক খেলাফত ভিত্তিক রাষ্ট্র কায়েম করে মুসলমান তাদের দাবি আদায় করে ছাড়বে বাংলাদেশ ইনশাআল্লাহ। আজকে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, যত মত প্রকাশ ইসলামের বিরুদ্ধে, তো অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলো না কেন মত প্রকাশের স্বাধীনতার নামে? ওল্ড টেস্টামেন্ট নাম শুনছেন? আদি বাইবেল, আদি ওখানে এসেছে লুত নবী তার মেয়েদের সাথে সহবাস করত, নজবিলা বলবেন না, এটা ইহুদিদের ধর্মগ্রন্থে আছে, লুত নবী তার মেয়েদের সাথে সহবাস করত, নাউজুবিল্লাহ, এটা মিথ্যা কথা, কিন্তু ওদের ধর্মগ্রন্থে আছে না নাই? আছে, কথা বলেন, আছে আছে জি আছে, ওল্ড টেস্টামেন্টে আছে লুত নবী তার মেয়েদের সাথে সহবাস করত, নাউজুবিল্লাহ। আল্লাহর একজন নবী হযরত লুতের নামে এর চেয়ে বড় মিথ্যা অপবাদ আর কিছু হতে পারে?
তো নাস্তিকরা শুধু ইসলামের বিরুদ্ধে অপব্যাখ্যা করো, কিন্তু এই কথাগুলো তো বাইবেলে আছে, ওল্ড টেস্টামেন্টে নিউ টেস্টামেন্টে, এগুলো কি ভুলেও দেখো না, একটু লিখো না? এটা কেমন বাক স্বাধীনতা? শুধু ইসলামকে টার্গেট করো, তো এটা বাক স্বাধীনতা না, বাক স্বেচ্ছাচারিতা। কেন করো তা জানি, যারাই মনে রাখবেন আম্বিয়া কেরামের শানে বেয়াদবি করত বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি সুবহান মর্যাদার বিপক্ষে কথা বলে দেড় হাজার বছর আগ থেকে এখন পর্যন্ত আমরা দুইটা কারণ খুঁজে পেয়েছি। এক, প্রথমত তারা কাফের। দ্বিতীয় দুইটা কারণের একটা হয় হারামজাদা, নয় ইহুদির রক্ত আছে। বুঝলেন? বুঝেন নাই? প্রথমে তারা কাফের, তারা কি? আর দ্বিতীয় দুইটা সমস্যা হয় কি? হারামজাদা নয়, ইহুদির রক্ত আছে। ইহুদিরা হচ্ছে মাদারজাত বেয়াদব। সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া, সহিহ মুসলিমও পাবেন, সহিহ বুখারী কিতাবুল ওযুদও আছে। মুসা নবীর যুগে সবাই ল্যাংটা করে গোসল, ল্যাংটা হয়ে গোসল করত। মুসা নবী নাউজুবিল্লাহ বললেন না, নিয়ে আসা না বুঝে, তখন জায়েজ ছিল, তখন পর্দা করা নফল ছিল। সতর ঢাকা কি ছিল? আদাব, আদাব ফরজ ছিল না। তো মুসা নবীও ল্যাংটা হয়ে গোসল করতেন সমুদ্রে একা, আর বনি ইসরায়েল সবাই একসাথে বাচ্চারা যেমন লাফালাফি করে গোসল করেন এইরকম করত। বেয়াদব ইহুদির একদিন বলল, বুঝছি মুসা আমাদের সাথে গোসল করে না কোনো ল্যাংটা হবে, ইন্নাহু আদম নাউজুবিল্লাহ। তো মুসার এক শিরা রোগ হয়েছে। কি হয়েছে? এটার ব্যাখ্যায় হাদিস শরীফের সরাতে এসছে, আজিমুল খুসিয়াতাইন, দুইটা অন্ডকোষের একটা বড় হয়ে যাওয়া, এটাকে বাংলাতে বলে এক শিরা। কি বলে? আগে শুনতাম এগুলো বুড়া মানুষের হয়, এখন দেখি না বাচ্চাদেরও হয়, হয় না? মানে দুইটা অন্ডকোষের একটার সাইজ বড় হয়ে যায়, এটা ওজন মনে এক শিরা হয়, এই জন্য নাম হয়েছে এক শিরা। আমি জানি না, হতে পারে, এরকম হতে পারে। ইংরেজিতে বলে হার্নিয়া। হ্যাঁ বড়, ওই যে উনি সাইজ জানে, হার্নিয়া বলে, হানিয়া, হানিয়া। আচ্ছা আচ্ছা, কী বলে? আচ্ছা হতে পারে, এটা আমি দেখি নেই, জানিও না। তা বাংলাতে বলে কি? এক শিরা। ওরা বললো, বুঝছো নি মুসা রয়েছে এক শিরা, বুঝলো? মুসা আমাদের সাথে গোসল করে না, একা গোসল করে। আল্লাহ চাইলেন তার নবী মুসা যে নিখুঁত এটা দেখাই দিত। মুসা নবী যে পাথরের উপর কাপড় রেখে গোসল করতে গেছেন, পাথর কাপড় নিয়ে দৌড় দিস। এখন মুসা নবী পিছনে দৌড়াচ্ছেন আর চিল্লাচ্ছেন, ডাকতেছেন পাথরকে থামতে, উনি কাপড় নিবেন, পাথরকে আর থামে, আল্লাহর হুকুমে চলতেছে। চলতে চলতে বনি ইসরায়েল যেখানে আড্ডা দিচ্ছিল মাঝখানে পাথর যে ব্রেক, বনি ইসরায়েল তো লাফায় ফালায় উঠছে, কই হইছে কাম, এই পাখা দিও না আমাকে, ঘামলেও মানুষ দিনের জন্য রক্ত দেয় আর আমি একটু ঘামতেও পারবো না, কথা বুঝতেছেন? তো বনি ইসরায়েল বলল, আজকে মুসা কোন জাদু নিয়ে আসছে? আবার পিছনে তাকায় দেখে মুসা নবী দাঁড়াইছে, আর উনি কাপড় পরতে পরতে ওরা এক নজর দেখছে যে না মুসা নবী ফিজিক্যালি 100% ফিট, নিখুঁত। বেয়াদব কত বড়, নবীর সামনে কথা বলতে ইহুদিরা 2 সেকেন্ড চিন্তা করে নেয়। এই জন্য বলছি আল্লাহ তার রসুলের সামনে যারা বেয়াদবি করে তাদের প্রথম পরিচয়ে তারা কাফের, কিন্তু আরো দুইটা বিষয় থাকতে পারে, একটা হয় হারামজাদা, নয় ইহুদির রক্ত। ঠিক কিনা সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? দেখেন না, এবার আসেন, ওরা শুধু বাক স্বাধীনতার নামে ইউটিউবার যারা, তোমাদেরকে বলছি আজকে প্রচুর তোমরা এসেছো আলহামদুলিল্লাহ, এদেশে স্যাটেলাইট চ্যানেলগুলো ইসলামের পক্ষে না, ওরা ওরা ওদের বাবা ইসরায়েলের পয়সায় চলে, তো ইসলামের পক্ষে নিউজ দেয় না, লাখো মুসলমান মিছিল করে এইটার ছবি দেয় না, বাম আর রাম গোটা দশে মিছিল বের করছে ওইটা ফলাও করে প্রচার করে, কিন্তু এই দেশে ইসলামের পক্ষে কিছু মিডিয়া ময়দানে আছে যাদের আন্দোলন
আর যাদের মিডিয়া ফাইটিং এর কাছে নাস্তিক ও ইসরায়েলের মতো পুষ্ট ছাত্রে মিডিয়া মার খেয়েছে আজকে তোমাদেরকে বলবো তোমাদের ক্যাপশন গুলো যেন সুন্দর ও শালীন হয় আর আমার প্রতিটা পয়েন্ট কি বিষয়ভিত্তিক প্রচার করলে আমি এই ঈমানদাররা ময়দানে যুদ্ধ করে যে সওয়াব পাচ্ছে তোমরা ফাইটার হিসেবে মিডিয়া ফাইটার হিসেবে সে সওয়াব পেয়ে যাবে বাক স্বাধীনতা আর মত প্রকাশের স্বাধীনতার নামে কি করে দেখেন শুধু ইসলামকে টার্গেট করে তাও আবার মিথ্যা বলে এবার আসেন নিউ টেস্টামেন্ট নাম শুনছেন বাইবেল এটা কি নাম শুনছেন বাইবেলে আসছে বাইবেলের কথা বলছে বাইবেলের একটা সংস্করণ না 11টা 11টায় কথা আছে 11 রকম বুঝলেন এটা যে ইট ইজ নাথিং বাট এ ফেক বুক এটা যে একটা ভুয়া বই কিতাব এটা পড়লেই বোঝা যায় 11টা 11 রকম কথা কত রকম 11 রকম এখন খ্রিস্টানরা তো বিশ্বাস করে করে না এখন তাদের খ্রিস্টানদের বই ওল্ডে নিউ টেস্টামেন্টে আসছে তারা বলে ঈসার বাপ আছে কি আছে আমরা বলি ঈসা বাপ সারা তার মানে আল্লাহর হুকুমে এসে ঠিক এরা এতটুক বলে ওরা ক্ষান্ত হয় না ইহুদিরা ওরা তথ্য প্রচার করছে খ্রিস্টানরা এখন বিশ্বাস করে খ্রিস্টানদেরকে এটা বোঝাতে সক্ষম হয়েছে ইহুদিরা ঈসার মা মরিয়মের বিয়ে হয়েছে যেই লোকের সাথে এটাকে বাংলায় বলে বাগদত্তা অর্থাৎ বিয়ে ফাইনাল এখনো ফিজিক্যাল রিলেশন হয় নাই বিয়ে ঠিক কিন্তু হয় নাই আমি বাইবেলের কথা ও তার স্বামী একত্রিত হয়েছে বিয়ে ফাইনাল হওয়ার আগে ঈসা পেটে আসছে তাহলে নাউজুবিল্লাহ বাইবেলকে বিশ্বাস করতে গেলে ইহুদিদের কথা মানতে গেলে হযরত ঈসাকে কি বলতে হয় আমরা মুখে নিব না ইহুদিরা হযরত ঈসার ব্যাপারে এটাই প্রচার করছে যে ঈসা যারার সন্তান মরিয়াম ব্যভিচারিণী কিন্তু মরিয়ম আর ঈসার পবিত্রতা প্রমাণ করার কিছু খ্রিস্টানদের হাতে নাই প্রমাণ করছে কোরআন মরিয়াম নামে একটা সূরা নাযিল করে দিয়েছে তো কুখ্যাত কাফের জাহান্নামের কুকুর নুপুর শর্মা জাহান্নামের কুকুর নুপুর শর্মা এবং আমার দেশের নাস্তিক প্রদানদেরকে উদ্দেশ্য করে বলছি বাক স্বাধীনতার নামে কোরআন হাদিসের কথা বিকৃত করে প্রচার করো ইসলামের সঠিক ইতিহাসকে বিকৃত করে প্রচার করো কিন্তু ধর্মের বিরোধিতা করার প্রচুর তথ্য উপাত্ত বাইবেলে আছে ওল্ড টেস্টামেন্টে আছে জাহান্নামের কুকুর নুপুর শর্মা তুমি যে রামকৃষ্ণের ধর্ম বিশ্বাস করো সে রামকৃষ্ণের কথা মহাভারতে এসেছে সে 16108টা বিয়ে করছে কত এগুলো ধর্মগ্রন্থে পাও না ঈসার নামে মিথ্যা কথা নিউ টেস্টামেন্টে পাও না লুটের নামে মিথ্যা কথা ওল্ড টেস্টামেন্টে পাও না সব পাও সব বুঝো কিন্তু তোমরা শুধু কাফের নয় তোমরা পিতা মাতার পরিচয়হীন হারামজাদা ইহুদিতে নাপাক রক্ত তোমাদের দেহে আছে বলেই আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিরোধিতা করছো যদি জমিনে শাস্তি সেকুলাররা না দেয় তাগুত সরকার না দেয় গাজওয়ায় হিন্দের মাধ্যমে হিন্দুস্তান বিজয় হবে নিজ হাতে আমরা বিচার করব দুঃখ হয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের দাবিদার আমরা রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করতে পারি না এদেশের মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় সংসদ চলে জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে সংসদে যায় আলু পেঁয়াজ নিয়ে ঘন্টার পর বিতর্ক করে কিন্তু আল্লাহর আখেরি নবী নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কুখ্যাত নূপুর শর্মা
বিজেপির উগ্রবাদী নেতা নেত্রী হিংস্র সন্ত্রাসী মুসলমানের রক্তে রক্তাক্ত মোদির পার্লামেন্টের সদস্য হয়ে এত বড় বেয়াদবি করল বাংলাদেশের সংসদ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব কেন আসে মাইতা জানতে চাও আমি আমার আগের বক্তব্যে বলেছি কোন খুঁটির জোরে ক্ষমতা আসা যায় না কোন খুঁটির জোরে ক্ষমতায় থাকাও যায় না ইসলামকে নিয়েই থাকতে হবে ঠিক কিনা নতুবা আজাব গজব আসতে টাইম লাগবে না লাগবে কথা বলেন অতএব আপনারা আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে বাধ্য হচ্ছি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কথা বলেছি ঠিক কিনা কেন আর আম্মা জান আয়েশাকে নিয়ে যে কথাগুলো ওরা বিকৃত করে নাস্তিকরা ব্লগাররা ইসলামের শত্রুরা করে না জোরে বলেন করে এই কথাগুলো কি অন্য ইতিহাস থেকে তারা নেয় না ইসলামের ইতিহাস থেকে নিয়ে বিকৃত করে ইসলামের ইতিহাস থেকে অন্য ইতিহাসে কিগুলো পাবে না এখন আসেন আমি কিছু জবাব আপনাদেরকে দিচ্ছি আম্মা জান আয়েশাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর বয়সে বিয়ে করলেন কেন প্রশ্নটা আসেন আপনাদের জি আল্লাহর রাসূলের কদমে তিনি গেছেন 9 বছরে বিয়েটা আগে সেজন্য 9 বছর বললাম কত বুঝতেছেন কেন ওরা বলে এটা বাল্য বিবাহ এখন আপনাদেরকে প্রথম প্রশ্ন করি ইসলামের সবচেয়ে বড় শত্রু মদিনাতুল মুনাওয়ারাতে ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বয়সী হযরত আয়েশাকে যখন বিয়ে করেছিলেন তখন সেই মুনাফিক বা মক্কার কুরাইশদের পক্ষ থেকে একটি মন্তব্য হয়েছিল কেন দর হাজার বছর আগে আবু জাহেলের পক্ষ থেকে আবু সুফিয়ানের পক্ষ থেকে মুসলমান হওয়ার আগে মক্কার অন্য কাফেরদের পক্ষ থেকে ইউটিউবাররা তোমরা ভালো করে শুনো তোমাদের ক্যাপশনটা ওভাবেই তৈরি করতে হবে বা মদিনাতুল মুনাওয়ারাতে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল সবচেয়ে বড় মুনাফিক নেতা তাদের পক্ষ থেকে বা ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল মদিনা মুনাওয়ারায় কাব ইবনুল আশরাফ তাদের কারো পক্ষ থেকে আল্লাহর হাবিব যে 9 বছর বয়সী হযরত আয়েশাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন এটার প্রতিবাদ হয়েছিল সমালোচনা হয়েছিল না কেন তার জবাব তখন এই রেওয়াজ ছিল কি ছিল রেওয়াজ ছিল যে কম বয়সী মেয়েদের বিয়ে করার রেওয়াজ ছিল বাল্য বিবাহ বলে কটাক্ষ করার কোনো রেওয়াজ তখন ছিল না তাহলে বোঝা যায় স্পষ্টতই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর হাজার বছর আগে আম্মা জান আয়েশাকে যে বিয়ে করেছিলেন 9 বছর বয়সে রেওয়াজ অনুযায়ী তখনকার রেওয়াজ অনুযায়ী এটা সম্পূর্ণ সঠিক বৈধ ও যৌক্তিক কাজ ছিল এক দুই আপনি আমি যে কারণে বিয়ে করি এটার একান্তই কারণ হচ্ছে ফিজিক্যাল ভালো করে শুনেন কারণটা কি ফিজিক্যাল দৈহিক চাহিদা আমাদের ঠিক কি না কেউ স্বীকার করুক না নাস্তিকরা কিছু কথা বলে কেন হুজুরদের এতই চোখ নড়াচড়া করে কেন মহিলাদের কাছে আসে না যায় না এত পর্দার কথা বলে কেন আসল কথা কি জানেন ভাই সুন্দরী মহিলা আপনার পাশে বসবে আর আপনার কোনো ফিলিংস যদি না হয় তাহলে দুইটার একটা আপনি হয় খাম্বা নয় হিজরা হয় খাম্বা নয় আর আপনি যদি মানুষ হন পুরুষ হন আপনার মধ্যে যদি রুজুলিয়াত থাকে কি থাকে দেখেন না দুইটা কথা বলা হয় শৌর্য বীর্য শুনছেন দুনিয়া হিজরা যার সেক্সুয়াল পাওয়ার নাই এটা বীর হইছে দেখেন তো দুনিয়ার কোন সেনাবাহিনীতে হিজরা আছে মহিলা আছে কিন্তু হিজরা কারণ তার ফ্যাক্টরি ফিউজ এটার কোনো মূল্য নাই
আমার কথা হাসলেন কেন? দুনিয়ার কোন সেনাবাহিনীতে হিজরা দেখছেন? না। এদেরকে বলা হয় তৃতীয় লিঙ্গ। চেয়ারম্যান আমিও দেখছি। না, ওইটা আবার কেন দেখছেন হিজরা চেয়ারম্যান? তার কারণ আমি খোঁজ নিছি, ওই এলাকায় যারা পুরুষ চেয়ারম্যান হিজরা না, এরা শুধু চুরি চাকারি করে, জিদ্দে এলাকার লোক হিজরা চেয়ারম্যান বানাইছে। তাহলে প্রাপ্তবয়স্ক পুরুষ, তার পাশে যদি সুন্দরী নারী থাকে, তার যদি আপনারা এই ক্ষেত্রে আরো বেশি বুঝবেন, জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল, সেখানে আমি বৈজ্ঞানিক প্রায় 14টা থিওরি তুলে ধরছি, দেখছেন না আপনি? আজকে তা বলতেছি না, ওইটা খুব ভাইরাল একটা ভিডিও আমার, কয়েক কোটি মানুষ দেখছে আলহামদুলিল্লাহ, এবং নাস্তিকদের কাছে ওর জবাব কেয়ামত পর্যন্ত নাই। ওখানে দেখবেন আপনার একজন পুরুষ সূর্য বীর্যওয়ালা, আর পাশে সুন্দরী নারী বসবে, পুরুষটার যদি কোনো ফিলিংস না হয় তো বুঝতে হবে সে হিজড়া নয় খাম্বা। দুটার একটা। ইসলাম কি বলে? যা আপনার ফিলিংস হতেই পারে, তবে আপনাকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, সেটার জন্য পর্দা। সেটার জন্য কি পর্দা? তো বলছিলাম আমরা বিয়ে করি ফিজিক্যাল কারণে। কি কারণে? ফিজিক্যাল কারণে। আল্লাহর পবিত্র সত্তার কসম, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে 9টি বিয়ে করেছিলেন, আম্মা জান আয়েশা সহ। এই একটি বিয়ে আমাদের সাধারণ মানুষের যে কারণে আমরা বিয়ে করি এই কারণে ছিল না, সবটাই ছিল তার অনেক ঊর্ধ্বে আল্লাহর হুকুমে বিশ্ববাসীর কল্যাণে। প্রমাণ 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে বিয়ে করলেন আম্মা জান খাদিজাকে। আম্মা জান খাদিজার বয়স ছিল তখন 40। আম্মা জান খাদিজা রসুলুল্লাহর কদমে 24 বছর 6 মাস কাটালেন, আল্লাহ রসুল দ্বিতীয় একটা বিয়েও করেন নাই। চিন্তা করেন না কেন? খেয়াল করছেন কথাটা? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হযরত খাদিজা 40 বছর বয়সে বিয়ে করলেন, আল্লাহ রাসূলের কাছে আসলেন, এক বছর দুই বছর নয় 24 বছর 6 মাস তিনি রাসূলুল্লাহর কাছে থাকলেন। যতদিন খাদিজা ছিলেন এই 24 বছর 6 মাসে আল্লাহ রাসূল দ্বিতীয় বিয়ে করেন নাই। প্রশ্ন হলো কেন? আসে প্রশ্নটা? অথচ মক্কার কাফের মুশরিকরা কতই না রাসূলুল্লাহর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি কালেমা দাওয়াত বন্ধ করেন, আপনাকে আমরা নেতৃত্বের চাবি তুলে দিব, দেরহাম দেনার আপনার কদমে রেখে দিব, সুন্দরী কোন নারীকে বিয়ে করতে চাইলে আমরা ব্যবস্থা করব। আল্লাহ রাসূল প্রত্যাখ্যান করলেন, কি বলে? চাচাকে বললেন, যদি কুরাইশরা লা আন্না কুরাইশান ওয়াদাআতি শামসা আলা ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসারি, কুরাইশরা যদি আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র রেখে দেয় আমি কালেমা দাওয়াত বন্ধ করব না। অথচ তৎকালে দুনিয়ার সমস্ত সম্ভ্রান্ত নারী আল্লাহর হাবিবের নূরের কদমের সামনে মস্তক নত করতে প্রস্তুত ছিল। রাসূলুল্লাহর যে জামাল, যে সৌন্দর্য ছিল, তা দেখেই তো কাফের মুসলমান হয়ে যেত। শামাইল তিরমিজিতে এসেছে আল্লাহ রাসূল যখন কথা বলতেন, ইদা তাকাল্লামা রুইয়া কান্নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, আল্লাহর হাবিব যখন কথা বলতেন বেহেশতের হাসি হাসতেন, যখন বেহেশতের হাসি হাসতেন রাসূলুল্লাহর দুই দাঁত মোবারকের মাঝখান থেকে নূর বের হয়। তারপরে বুখারী দ্বিতীয় খণ্ডের হাদিস, যতটুক মনে পড়ে আমার পুরনো ছাপা 910 পৃষ্ঠার হাদিস, আমি আজ স্মৃতি থেকে বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালেদ সাইফুল্লাহর জন্য দোয়াতে হাত তুললেন, আনাস বলেন আমি সামনে বসাছিলাম, হযরত আনাস বলেন, হুজুর যখন হাত তুলছেন এত উপরে হাত তুলছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহে, আমি আল্লাহ রাসূলের দুই বগল থেকে নূরের চমক দেখতে পেলাম। সুবহানাল্লাহ।
ও মিয়া তোমার আমার বগলের কি অবস্থা, সুন্দরবন হয়ে আছে ঠিক কিনা? আর আল্লাহ হাবিবের বগল থেকে রূপ বের হইত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সৌন্দর্যের অধিকারী ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1500 বছর আগে মক্কার কুরাইশরা তৎকালের আরবের সবচেয়ে সুন্দরীদেরকে রাসূলুল্লাহর কদমে দিতে চাইলেন, রাসূলুল্লাহ নাকচ করে দিলেন। তৎকালের সমস্ত সম্ভ্রান্ত সুন্দরীগণ আল্লাহর হাবিবের নূরময় কদমের সামনে মস্তকনত করতে যেখানে প্রস্তুত ছিল, সেখানে 25 বছর বয়সে তিনি বিয়ে করলেন 40 বছরের খাদিজাকে। খাদিজা 24 বছর 6 মাস ওনার কদমে ছিলেন, তিনি দ্বিতীয় বিয়ে করেন নাই। তারে বোঝা যায় আমরা সাধারণ মানুষ যে বিয়ে করি দৈহিক কারণে, রাসূলুল্লাহ সবগুলো বিয়ে ছেড়ে সবকিছু উঠবে। কেন তিনি দ্বিতীয় বিয়ে করেন নাই? হযরত খাদিজা ইন্তেকালের পর হযরত আয়েশাকে তিনি বিয়ে করেছেন, কেন দ্বিতীয় বিয়ে করেন নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিয়ে ছিল আল্লাহর হুকুমে, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করতেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। তিনি খাদিজা যেন মনে কষ্ট না পান, কারণ দ্বীনের জন্য খাদিজা সবচেয়ে বেশি জানমাল কুরবান করেছেন। এই জন্য দ্বিতীয় বিয়ে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নাই হযরত খাদিজা সামান্যতম বেজার হোক। এখানে 24 বছর 6 মাস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিয়ে করলেন না শুধু হযরত খাদিজা দ্বীনের জন্য সব কুরবান করার কারণে। তার রাসূলুল্লাহর বিয়েটা কি আমাদের মতো স্বাভাবিক বিয়ে ছিল, না সেখানেও আল্লাহ সন্তুষ্টি মূল ছিল? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। তিনি সব করতেন আল্লাহ সন্তুষ্টির জন্য, সব ত্যাগ করতেন আল্লাহ দুশ্মনী যেখানে। কথা বুঝতে পারছেন? খেয়াল করছেন কথা? তিন, আমরা সমাজে দেখতে পাই খুব বয়স্ক লোক যখন কম বয়সী মেয়ে বিয়ে করে সারা জীবন মেয়েটা নারাজ থাকে, বেজার থাকে, ঠিক কিনা? আর সুযোগ পেলে বান্ধবীদের কাছে বলে আমাদের সমাজে যে বুইড়ার কাছে জীবনটাই শেষ, বলে কি না? কথা বুঝতেছেন? কিন্তু 9 বছর বয়সে হযরত আয়েশা আল্লাহ রাসূলের খেদমতে এসে তিনি যত দিন পার করেছেন আল্লাহর হাবিবের ভালোবাসাও তার হৃদয়ে বেড়েছে, শ্রদ্ধাও বেড়েছে। কিরকম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সাহাবায়ে কেরাম যে জিজ্ঞেস করলেন আল্লাহর হাবিবের চরিত্রের ব্যাপারে কিছু বলেন, হযরত আয়েশা একটা জবাব দিয়ে দিয়েছেন, ওয়া কানা খুলুকুহু আল কুরআন আল আযীমা। রাসূলুল্লাহর চরিত্র দেখতে চাও, কোরআন শরীফ খুলো, পুরো কোরআনটাই ছিল রাসূলুল্লাহর চরিত্র। রাসূলুল্লাহর প্রতি কতটুকু সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা থাকলে এই রকম কথা আয়েশা বলতে পারেন, কথা বলেন? চার, খেয়াল করতেছেন কথা? চার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের খেদমতে এসেছেন 9 বছর বয়সে, আর আল্লাহর রাসূলের খেদমতে থাকার সুযোগ পেয়েছেন মাত্র 9 বছর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হযরত আয়েশার বয়স ছিল মাত্র 18 বছর। কত? এখন বলেন যদি হযরত আয়েশা পরিণত বয়সে 18 বছর বয়সে আল্লাহর হাবিবের কাছে আসতেন, তাহলে আয়েশার মাধ্যমে রাসূলুল্লাহর হাদিসের যে বিরাট এলমের খনি উম্মত পেয়েছে তা কি পেত? আম্মা জান আয়েশা 9 বছরে 1210টি হাদিস রেওয়ায়েত করেছেন, মহিলা সংক্রান্ত যত মাসালা সব আম্মা জান আয়েশার মাধ্যমে সাহাবায়ে কেরাম শিখেছে। তাহলে যদি আম্মা জান আয়েশা 9 বছর বয়সে রাসূলুল্লাহর খেদমতে না যেতেন, 15 বা 18 বছর বয়সে রাসূলুল্লাহর খেদমতে যেতেন, তিনি কি আল্লাহ রাসূলের কাছ থেকে উম্মতের জন্য এত এলেম বন্টন করতে পারতেন? মানে কম বয়সে যে হযরত আয়েশা রাসূলের খেদমতে গিয়েছেন এটাও কার হুকুমে? খেয়াল করতেছেন? পাঁচ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ রেখেছেন উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ। একজন পুরুষ কম বয়সী মেয়েকে বিয়ে করলে কিভাবে তার মনোরঞ্জন করবে? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বছর বয়সের আয়েশাকে বিয়ে না করতেন, সে আদর্শ কি উম্মত পাইত? আম্মা জান আয়েশার মনোরঞ্জন কিভাবে আল্লাহ রাসূল করতেন? মাঝে মধ্যে রাতের বেলা আয়েশাকে বলতেন, আয়েশা, আল্লাহ রাসূল বলতেন তুমি একটু দৌড় দাও,
আমিও দৌড়াই, দেখি কে আগে যায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ দিতেন, আম্মা জান আয়েশা আগে যেতেন, বলতেন আমি জিতে গেছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেতেন, আয়েশাকে বলতেন আজকে তুমি হেরে গেছো। আমরা যদি কমবয়সী মেয়েদেরকে বিয়ে করি, যদি রাসূলুল্লাহর এই আদর্শ অনুসরণ না করি, তাহলে কমবয়সের মেয়ের সাথে যদি দাদা নানার আচরণ করি, কমবয়সী বউয়ের সাথে আমরা বউ থাকবে না। এই আদর্শ শিখলাম কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আবু দাউদ শরীফের হাদিস, আম্মা জান আয়েশা খেলা করতেছে, এটাকে অনেকে পুতুল বলে না, এগুলো বললে নাস্তিকরা সুযোগ পাবে। আম্মা জান আয়েশা যে কাপড় দিয়া বানায় খেলতেন, ওটা পুতুল না, হাদিসে ওটার নাম আসছে লুআব, খেলনা। ওটার নাম কি? খেলনা। ওটার নাম কি? খেলনা। 11টা বেজে গেছে, কি বলে সময় দেখতেছেন আপনারা? শোনেন শোনেন, এগুলো সব মাথায় রাখবেন। কালকে জুমা, তো যান আপনি যান নামাজ পড়ান। জুমা কি রাতেই পড়বেন না জুমার টাইম হলে? এই লোকটা শ্রোতা না, ইউটিউবার, ঠিক না? আমাদের এখানে কাউকে আমরা বেঁধে রাখি নাই, ঠিক না? খুব বেশি দূরে যারা যাবে তারা চলে যান, তবে আমি দুই এক মিনিটই মুনাজাত করে দিচ্ছি। শুধু জবাবটা নেন, শুধু জবাবটা নেন, অনেক রাত হয়ে গেছে, কথা খেয়াল করতেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেলা করতেছিলেন, কাপড় দিয়ে বানায়, এটাকে উর্দুতে বলে গুড়িয়া। কি বলে? গুড়িয়া। পুতুল না, পুতুল না। পুতুলকে আরবিতে, মূর্তিকে, পুতুলকে বলা হয় আসনাম, আওসান, বুঝলেন? ইংরেজিতে বলে ডল, এগুলো না, মাথা সারা চোখ সারা তিনি বানাতেন, বুঝলেন? একটা ঘোড়ার মতো বানায় খেলতেছেন। আল্লাহর হাবিব বলেন আয়েশা এটা কি, বুঝতেছেন? ঠিক আছে, কথা খেয়াল করতেছেন আপনারা? সময় কত? আর 5 মিনিট ইনশাআল্লাহ। রাখেন রাখেন, আমি বেশি কথায় তো লাভ নাই, কিছু শিখে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা এটা কি নিয়ে খেলা করো? বলে ঘোড়া, কাপড় দিয়ে বানাইছে, ঘোড়ার আবার ডানা ছিল। আল্লাহ হাবিব বলেন, আয়েশা ফারাসুন, এটা ঘোড়া? বলে জি। আল্লাহ হাবিব বলেন, লাহু জানাহান, এটা আবার দুইটা পাখাও আছে। তাৎক্ষণিক আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুনছি সুলেমানের ঘোড়ার দুইটা পাখা ছিল। সুবহানাল্লাহ বলবেন। তাহলে কম বয়সের মেয়েকে বিয়ে করলে কি আচরণ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আম্মা জান আয়েশাকে 9 বছর বয়সে আয়েশাকে বিয়ে না করতেন, মানুষ কিভাবে শিখত? তা ছয়, আমি আগেই বলেছি, বিয়ে শাদীর ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বিষয় না। আমরা সমাজে দেখি সমান বয়সের ছেলে মেয়ে 2-4-10 বছর পর বিয়ে ভেঙে যায়, আবার কম বয়সের মেয়ে বেশি বয়সের স্বামী সারা জীবন স্বামীর সংসার করে। ইসলাম বাল্য বিবাহকে স্বীকৃতি দেয় না, তবে ইসলাম বালেক বিবাহকে স্বীকৃতি দেয়। বাল্য বিবাহ এক জিনিস, বালেক বিবাহ, বালেক মানে মেয়েরা 9 বছর বয়সে বালেগা হয়, ছেলেরা 15 বছর বয়সে বালেগ হয়। এই ক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে বিয়ে হতে পারে, হুকুম দেয় নাই, বিয়ে হতে। 9 বছর বয়সে মেয়েটি যখন বালেগা হলো, আল্লাহর পক্ষ থেকে ফিজিক্যালি সে ম্যাচিউরড কিনা কথা বলে না। যদি 9 বছর বয়সের মেয়ে বিয়ে না চলতো, 10 বছর বয়সের মেয়ে বিয়ে না চলতো, ওদের কথায় 18 বছরের আগের মেয়েকে বিয়ে না চলতো, তাহলে আল্লাহ 9 বছর থেকে ম্যাচিউরিটি কেন দিলেন? যিনি বানাইছেন তিনি ভালো বুঝেন না নাস্তিকরা ভালো বুঝেন? তাহলে বোঝা যায় 9 বছর বয়স থেকেই মেয়েরা, 10 বছর বয়সের মেয়েরা, 18 বছরের আগে মেয়েরা যখন বালেগা হয়ে যায়, তখন সে ফিজিক্যালি ম্যাচিউরড হয়ে যায়, আর ছেলে 15 বছরে ম্যাচিউরড হয়। তখন যদি আপনি তাদেরকে বিয়ে করতে না দেন বাল্য বিবাহের অজুহাতে, এটা কি সেই ছেলে মেয়ের অধিকার ক্ষুণ্ণ করা হয় না?
তা তোমরা কেমন মানব মানব অধিকার প্রতিষ্ঠা করছো যে 21 বছর বয়সের আগে ছেলে 18 বছর আগে মেয়ের বিয়ে দাও না বাল্য বিবাহের নাম দিয়ে কিন্তু বিয়ে করতে দিচ্ছ না অধিকার খণ্ড করছো কিন্তু সেই কম বয়সের ছেলে মেয়ে বয়স 15 হোক 10 হোক পার্কে যে ভাষাগুষি ফষ্টিনষ্টি করলে তাতে দোষ হয় না নাস্তিকরা এজন্য তোমাদের হারামজাদা বলি এটা কেমন মানব অধিকার বাল্য বিবাহের বিরোধিতা করো কিন্তু 10 বছর 12 বছর 14 বছরের ছেলে মেয়ে যদি একটু ফিজি এটাকে বলে ওলা ফ্রি মিক্সিং লিভ টুগেদার এতে দোষ না পুলিশ যদি পায় পার্কে আদর সাদর করে সোনামণিরা এত রাতে কি করো পার্কে বাড়ি যাও আর যদি দেখে ছেলের বয়স 20 এক বছর কম মেয়ের বয়স 17 মোটামুটি পুরা ম্যাচিউর না ডবল ম্যাচিউর যদি পুলিশ খবর পায় বিয়ে হচ্ছে এটা বাল্য বিবাহ বিনা ওয়ারেন্টি পুলিশ হাজির হবে দোনো বিআই অ্যারেস্ট মেহমানরা অ্যারেস্ট বাবুর্চি অ্যারেস্ট ইমাম সাহেব অ্যারেস্ট তারা বাল্য বিবাহের নামে ওরা যা করছে এটা ভণ্ডামি তারা চায় বাল্য বিবাহের নামে ছেলে মেয়েদের বিয়েকে আটকায় রাখবে যেন বদমাশি সমাজে মারে যেন বেবি চার মারে ভোগবাদ মারে নাস্তিকতা মারে তাহলে আমার ভাইরা বাল্য বিবাহ বুঝতেছেন কথা বলে না তাহলে ইসলাম অনুমোদন রাখছে কোন ছেলে যদি বালে ঘর পর মনে করে তার বিয়ে দরকার আর মেয়ে যদি মনে করে তার বিয়ে দরকার তারা বিয়ে করতে পারবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে 9 বছর বয়সের হযরত আয়েশাকে যদি বিয়ে না করতেন তাহলে উম্মতের এই বিয়ে শাদীর প্রয়োজনে আমরা আদর্শ কোথায় খুঁজে পেতাম কথা বুঝতেছেন এবার আসেন বয়স কোনো বিষয় না ইসলামের হুকুম হচ্ছে বয়স যাই হোক বালেক বালেগা হওয়ার পরে বাল্য বিবাহ নাই বালেক বিবাহ আছে বাল্য বিবাহ এখন ইসলামের কথা হচ্ছে বয়স যাই হোক ছেলে আর মেয়ে ওয়াজিব হচ্ছে পাত্র পাত্রীকে দেখবে আর পাত্রী পাত্রকে দেখবে এটা ইসলামের হুকুম তখন তারা নিজেরাই দেখবে তাদের একজন আরেকজনকে পছন্দ হয় কিনা যদি হয় বয়স সেখানে কোনো ফ্যাক্ট না ওদের অধিকার অনুযায়ী ওদেরকে বিয়ের সুযোগ দিতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি রকম ধারণা রাখতেন আমি বলেই তা শেষ করছি আম্মা জান আয়েশা বলেছেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামস সুবহানাল্লাহ আল্লাহর আকাশে একটা সূর্য আছে আর আমি আয়েশার একটা সূর্য আছে ইন্না শামসি আফজালু মিন শামসিস সামা আমার সূর্য আল্লাহর আকাশে সূর্য থেকে লক্ষ কোটি গুণ বেশি শ্রেষ্ঠ এবং উত্তম ইন্না শামসা তাতলাউ বাদাল ফাজরে ও শামসি তাতলাউ বাদাল ইশা দুনিয়া সূর্য উদিত হয় ফজর নামাজের পরে আর আমার সূর্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার ঘরে আগমন করেন হুজরাতু মুনাওয়ারাতে আগমন করেন তিনি উদিত হন এশার নামাজের পরে আম্মা জান আয়েশা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশার এই ছিল সম্মান ভক্তি শ্রদ্ধা অতএব 1500 বছর পরে সেই বিয়ে নিয়ে কথা বলার অধিকার কোনো মানুষের থাকতে পারে না যদি অধিকার দেখায় গর্দান যাবে আজ হোক কাল হোক কথা মনে থাকবে আম্মা জান আয়েশা বলেছেন খাসা ইসকুবরাতে এসেছে জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কাটছে আল্লাহু লাউ রাইনা জাবিনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আসারনা বিতাকতি ইসসুদুর আলা লিয়াদি কিন্তু আল্লাহর কসম
জুলাইখার সঙ্গী সাথীরা যদি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপাল মোবারক একবার দেখতো আঙ্গুল না ওরা ওদের কলিজাকে টুকরা টুকরা করে দিত আমি আগেই বলেছি 9 বছর বয়সে আম্মা জান আয়েশা আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে উপস্থিত হবার পর যত দিন গিয়েছে আল্লাহর হাবিবের প্রতি ওনার ভালোবাসা বেড়েছে সম্মান বেড়েছে অতএব 1500 বছর পরে কাফের মুশরিক নাস্তিকদের কথা বলা কোনো সুযোগ নাই যদি কথা বলে বরদান যায় জবাবগুলো পেয়েছেন আল্লাহ কবুল করুন